অবশেষে কারাগারে যেতে হলো মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে। উচ্চ আদালতে আপিল খারিজ হওয়ার পর মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে 2020 সালে দুর্নীতির দায়ে তাকে 12 বছরের কারাদণ্ড দেয়া হয়। আপিলের রায়ে 12 বছরের সাজা নিশ্চিত হওয়ার পর মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দেশটির কাজাং জেলখানায় প্রেরণ করা হয়েছে। এ সময় জেলখানার ফটকে তার অনুসারীদের ভিড় লক্ষ্য করা যায়। তারা বিষণ্ণ এবং ক্রন্দনরত অবস্থায় নাজিবের সঙ্গে অন্যায় হয়েছে বলে দাবি করেন। মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেড় হাতের কোটি কোটি মার্কিন ডলারের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অপরাধে তাকে এই দণ্ড দেয়া হয়। একই সঙ্গে তাকে প্রায় 5 কোটি মার্কিন ডলার জরিমানাও করা হয়। উচ্চ আদালত রাজাকের সাজা বিলম্বিত করার জন্য অনুরোধও প্রত্যাখ্যান করেছেন। 2020 সালে ওই দণ্ড ঘোষণার পর উচ্চ আদালতে আপিল করেন তিনি। আপিলের সময় জামিনে বেরিয়ে আসেন। শুরু থেকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে আসছেন রাজাক। ওয়ানএমডিবি দুর্নীতির মামলায় 7 অভিযোগের সবগুলোতে নাজিব রাজাককে দোষী সাব্যস্ত করে মালয়েশিয়ার আদালত। প্রতিটি অভিযোগের জন্য আলাদাভাবে সাজা ঘোষণা করা হয়। এর মধ্যে ক্ষমতার অপব্যবহারের দায়ে একটি অভিযোগে নাজিবকে 12 বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও করা হয়। এছাড়া দায়িত্বে থেকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের 3টি অভিযোগে প্রতিটিতে তাকে 10 বছর করে এবং মুদ্রা পাচারের 3টি অভিযোগের প্রতিটিতে 10 বছর করে সাজা দেয়া হয়। রায় বলা হয় নাজিবের সবকটি ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে, ফলে সব মিলিয়ে সর্বোচ্চ 12 বছর জেলে কাটাতে হবে তাকে। এদিকে নাজিবের স্ত্রী রোসমার অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগের মুখোমুখি হলেও তার দোষ প্রমাণিত হয়নি। তবে শিগগিরই আবার একটি সৌর হাইব্রিড প্রকল্পের সঙ্গে সম্পর্কিত দুর্নীতির অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে তাকে। আগামী 1 সেপ্টেম্বর হাইকোর্ট এই মামলার রায় দেবেন। 2009 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ওয়ানএমডিবি নামে একটি সার্বভৌম ফান্ড প্রতিষ্ঠা করেন নাজিব নিজেই। বিদেশে অংশীদারির ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতি ত্বরান্বিত করতেই এটি প্রতিষ্ঠিত করা হয়। কিন্তু দুর্নীতির তহবিলকে একদম শেষ করে ফেলে। ওয়ানএমডিবি থেকে 450 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে আরও বেশ কয়েকটি ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে নাজিবের বিরুদ্ধে। আইনজীবীদের অভিযোগ, নাজিব ওই রাষ্ট্রীয় তহবিলের 100 কোটি ডলারের বেশি অর্থ নিজের ব্যক্তিগত ব্যাংক হিসেবে সরিয়ে নেন। সাবেক রাজনৈতিক শীর্ষ নাজিবের দুর্নীতিতে ক্ষুব্ধ হয়ে মালয়েশিয়ান ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টি গঠন করে আনোয়ার ইব্রাহিমের দল পিপলস জাস্টিস পার্টির সঙ্গে জোট বেঁধে 2018 নির্বাচনে সফল হয়েছিলেন মাহাথির। দায়িত্ব নিয়ে নাজিবের বিরুদ্ধে তদন্ত শুরু করেন তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এদিকে নাজিবের সাজা শুরু হওয়ার পর তাকে দেশটির রাজা কর্তৃক ক্ষমা প্রার্থনা করেছেন দেশটির বেশ কয়েকটি বেসরকারি সংস্থা। এছাড়াও তার অনুসারীরা রাজার কাছে আপিল জানিয়েছেন যাতে করে বিশেষ ক্ষমার মাধ্যমে নাজিবের এই সাজা মওকুফ করা হয়। রিপোর্ট প্রবাস কণ্ঠ। মালয়েশিয়ায় প্রবাসীদের আস্থা অর্জন করেছে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। বিমান টিকিট কিংবা মালয়েশিয়া ভ্রমণের জন্য আজই যোগাযোগ করুন। বিস্তারিত জানতে কল করুন 01822212200।